নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার এই মুহূর্তের আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিন। কথা দিয়েছিলাম যে আমি আসব আর সঙ্গে অবশ্যই দেবস্মিতাকে নিয়ে হাজির হয়ে গেছি আমি আর দেবস্মিতা আবরণের সম্ভার নিয়ে। আর আজকে এই মুহূর্তে বাংলার হ্যান্ডলুমকে নিয়ে আমি নিজে ভীষণভাবে যখন উত্তেজিত হয়ে পড়ি যখন বাংলার হ্যান্ডলুম দেখি, সেটা মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক, আমার কেন জানি না হ্যান্ডলুমের প্রতি একটা অসম্ভব ভালোবাসা। এটা মনে হয় সবারই রয়েছে এরকম, হ্যান্ডলুম ওয়ার্ড্রোবে বিভিন্ন কালেকশন থাকবে, মানে মনটা ভরে যাওয়ার মতো। আর তার থেকে বড় কথা কি বলতো, হ্যান্ডলুম পরে ভীষণ আরাম। আর আমার মতো যাদের একটু শাড়ির মানে ব্রেথটা নিয়ে সমস্যা হয়, আমার মনে হয় আমাদের জন্য হ্যান্ডলুমটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে অনেকটা করে বুঝতে পারি, রিল্যাক্স করে পড়তে পারি। তো দেখা শুরু করি প্রথম শাড়ি থেকে, আর আপনারাও যেটা করবেন এক নম্বর থেকে বুকিং করা শুরু করে দেবেন, চয়েস ইজ ইয়ার্স। প্রথম শাড়ি আছে, আজকে আমরা কিন্তু অনেকগুলো দামের ভেরিয়েশনে থাকছি আবারও। এটা বেঙ্গল হ্যান্ডলুম শুরু করলাম, একটা সফট পিঙ্কের সঙ্গে গ্রের কম্বিনেশন, আর তার সঙ্গে একটু ব্লু আর গ্রিন সুতোর ব্যবহার রয়েছে নকশার ক্ষেত্রে। এই হচ্ছে আঁচলে বুনুই যাচ্ছে, পাটটা আসছে একটু মেরুন, আর তার সঙ্গে দেখুন গ্রে সুতোটা একটু ইক্কাতে স্টাইল, আর তার সঙ্গে দেখো ভেতরে বুটি যাচ্ছে, প্যানেল করে এইভাবেই কাজটা যাচ্ছে। কতগুলো কালার একসাথে, অথচ শাড়িটা কিন্তু সফট, কীরকম এখানে পিঙ্ক, এখানে একটা গ্রে সুতো, পাড়ের মধ্যে মেরুনের সঙ্গে গ্রেটা মিশে একটা টোন এসছে। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, 2450 ব্লাউজ পিস রানিংয়ে, নাম্বার 1 2 4 5 0। নাম্বার 2 তে যাব, 2 নম্বর কালারটা একদম ভীষণ, এটা হচ্ছে ব্রাইট কালার, বাহ এটাও ভীষণ সুন্দর। এটা গঙ্গা যমুনা পাড় একদম বাসন্তী হলুদ যেটাকে বলি, হ্যাঁ হ্যাঁ সেই বাসন্তী হলুদ, একদিকে সবুজ একদিকে লাল পাড়, আর আঁচলে তো ফুলের নকশা যাচ্ছে, গায়ের উপরে এভাবে বুটি যাচ্ছে, নাম্বার 2। আর পাড়টা কিন্তু মাথা পাড়ে, এই মাথা পাড় ভীষণ নরম হয়, গুজতে সুবিধা হয়, এটা হচ্ছে সেই মাথা পাড়ে। এটা হচ্ছে নাম্বার 2 2450, 2450 ব্লাউজ একদম রানিংয়ে যাচ্ছে, 2450 নাম্বার 2। এবারে আসছি নাম্বার 3 নম্বর শাড়ি। এটা ধরো এই যে জামাই ষষ্ঠী, আগামীকালই সম্ভবত জামাই ষষ্ঠী, হ্যাঁ হ্যাঁ একদম, জামাই ষষ্ঠীতে মায়ের জন্য ভাবতেই পারেন, শাশুড়ি মায়ের জন্য বা মায়ের জন্য, এই হচ্ছে শাড়িটা, দেখুন কি সুন্দর দেখতে, না ভীষণ ভালো, ভীষণটা মাঙ্গলিক ছোঁয়া থাকে না, আর পূজোর কাজের জন্য এই শাড়ি সবসময় ভীষণ চাহিদা। এটা এটা কিন্তু আমার গঙ্গা যমুনা না, দুদিকে না, এটা দুদিকে লাল। এটা হচ্ছে নাম্বার 3। আমি একটু টেক্সচারটা দেখাবো, অফ হোয়াইটে খুব ভালো বুঝতে পারবেন টেক্সচারটা, এই এই হচ্ছে টেক্সচার দেখুন। এটা হচ্ছে নাম্বার 3 3 নম্বর শাড়ি, 2450, 2450 3 নম্বর শাড়ি। তিনের পরে চলে যাব 4 নম্বর, নাম্বার 4। বাহ এই কালারটা কি মিষ্টি কালার না, তাই খুব সুন্দর, খুব আনকমন, কি আনকমন, এবং এটা অনেক বয়স অবধি পরা যায়, এবং এটা কিন্তু গঙ্গা যমুনা পাড়। এটা হচ্ছে বেস কালারটা একটা সি গ্রিন মেটালিক টোন, মেটালিক টোন, হ্যাঁ মেটালিক টোন, ওদিকে দেখো ব্লু এর ব্যবহার, পাড়টা কিন্তু গ্রিন গ্রিন, এদিকে রানীর ব্যবহার। অ্যাকচুয়ালি এটা ওই বোনার সময় এদিকে সুতোটা ওদিকে গেছে, এবং এটা ইক্কাতের একটা এফেক্ট দিয়েছে, আমরা এটাকে ইক্কাত উইভ বলে থাকি। আর এই হচ্ছে ব্লাউজ পিস, দাম হচ্ছে 2450 নাম্বার 4, 4 নম্বর 2450। ওয়াও এটার কালেকশনটা অসাধারণ। এটা হচ্ছে 5 নম্বর, তুমি এরকম একটা শাড়ি পরেছিলে সম্ভবত, একদিন পরেছিলাম, একদম পরেছিলাম, একদম এর মধ্যে তুই পরেছিলি এরকম একটা শাড়ি। এটা হচ্ছে আঁচল, ভীষণ সুন্দর একটা কালচে লাল বলা যেতে পারে, আর তার সঙ্গে আঁচলের মধ্যে একটুখানি তোমার জরির ব্যবহার আছে, এভাবে যাচ্ছে একটা অ্যাঙ্গুলার করে ডিজাইনটা গেছে, আর গায়ের উপরে এভাবে যাচ্ছে বুটি পার, ব্ল্যাকের সাথে দেখতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং এটা হচ্ছে আজকের 5 নম্বর শাড়ি, নাম্বার 5 2450, 2450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 5 2450। নাম্বার 6, ওই একই শাড়ি দেখাচ্ছি, 5 আর 6 কিন্তু এক পর পর একই, কালারটা আলাদা আলাদা, ওই আঁচলটা সেম, কিন্তু যেটা যাচ্ছে হচ্ছে বডিটা, এটা হচ্ছে একদম কৃষ্ণ নীল কালার, এটা হচ্ছে কৃষ্ণ নীল টোনের উপরে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 6 6 নম্বর শাড়ি, 2450, 2450 নাম্বার 6। এবারে আসবো নাম্বার 7 7 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর, একটু চেঞ্জ আছে ডিজাইন, হ্যাঁ ডিজাইন চেঞ্জ আছে,
সম্ভবত কিন্তু দাম একই আছে হ্যাঁ দামটা এখনো তোমার এক এটা আঁচলটা যাচ্ছে একদম নেভি ব্লুর উপরে দেখুন সেই মণিপুরি ডিজাইন মানে মণিপুরি উইভিংটাকে নিয়ে এটা বেঙ্গল হ্যান্ডলুমেই হয়েছে কিন্তু টাইপ অফ মণিপুরি আর তার সঙ্গে পার রামা গ্রিন ব্লু এর কম্বিনেশন এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 7 সাত নম্বর শাড়ি রামা গ্রিনের এটা কিন্তু লাইট শেড পরে আছে দেবস্মিতা ডিপ শেড এটা কিন্তু লাইট শেড মানে মাথায় রাখবেন একটা কালারে কিন্তু অনেকগুলো শেডস হয় এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের সাত নম্বর শাড়ি উইথ ব্লাউজ প্রাইস হচ্ছে 2450 এবারে আসছি নাম্বার 8 লাল কালো ওটা ছিল কালো বডি লাল আঁচল এটা হচ্ছে কালো আঁচল লাল বডি লাল বডি মানে একদম রিভার্সেবল রিভার্স আর লালটা একটু চেরি রেড টুকটুকে লালটা না এই লালটা কিন্তু অনেক বয়স অবধি পরা যায় এটা একদম টুকটুকে লালটা নয় এটা আমাদের 8 নম্বর তাই তো হ্যাঁ নাম্বার 8 দেখালাম 8 নম্বর শাড়ি এটার দাম হচ্ছে 2450 2450 8 নম্বর নাম্বার 8 2450 এবার আসছে নাম্বার 9 আর এই পাটটা না একদম মানে বুনুইটা তাঁতের যেরকম শাড়িতে বুনুই হয় ঠিক ওইভাবেই পাটটার বুনুইটা যাচ্ছে কালার কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর এই হচ্ছে শাড়িটা আর এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 9 9 নম্বর শাড়ি 2450 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার 9 এবারে দেখাবো নাম্বার 10 এটা হচ্ছে 10 নম্বর শাড়ি আর কটন না এখন ধরলেও আরাম তুই বলো তাই একদিকে আমরা লকডাউনে এদিকে আটকে রয়েছি ওদিকে উত্তরাখণ্ডে তোমার দাবানলের প্রকোপ একদম পশ্চিম ভারতে একদিকে পঙ্গপাল ঢুকে পড়েছে আর তাদের টেম্পারেচার এখন 47-48 একদম তো সব মিলিয়ে আমরা যে খুব ভালো নেই এটা আমরা খুব যত্ন করে বলতে পারি কিন্তু তার মধ্যে ভালো থাকতে হবে আমাদের জীবন যাপন করতে হবে এই কালারটা কি সুন্দর সুন্দর মানে একটা খুব মিষ্টি কালার একদম লাউড নয় কত সফট টোন আর তার সঙ্গে পাটটার মধ্যে একটা অফ হোয়াইট এবং পাড়ের মধ্যে একটা কটনের ভীষণ সুন্দর ব্যবহার রয়েছে তার মধ্যে বুনুইটা যাচ্ছে একদম এই হচ্ছে ব্লাউজ পিস রানিং এই যাচ্ছে ব্লাউজ পিস নাম্বার 10 দেখালাম 2450 এবারে আসছি নাম্বার 11 এই শাড়ি আমরা ব্ল্যাক রেড দুটো দেখেছিলাম এবারে ব্লু রেড এর কম্বিনেশন দেখব এটা হচ্ছে আঁচলটা ওই কপিন ব্লু এর কম্বিনেশন বডিটা সেম ডিজাইনটা আমরা কালার দেখেছিলাম অপশন পেয়ে গেলেন তিনখানা অপশন তিনটে চারটে অপশন তিনটে চারটে অপশন থাকছে এবং এটা হচ্ছে আজকের 11 নম্বর নাম্বার 11 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার 11 2450 নাম্বার 12 12 নম্বর এটা হচ্ছে নাম্বার 12 12 নম্বর শাড়ি বাহ এটা খাকি কালার না কালারটা কি সুন্দর একদম খাকি কালার আর তার সঙ্গে পাটটা আসছে রামা গ্রিনের উপরে ময়ূরের ডিজাইন এখানে দেখুন ময়ূর ডিজাইন এখানে কিন্তু বুটি গেছে আর ইক্কাতের এফেক্টটাকে রাখাই হয়েছে এটা দেখালাম হচ্ছে 12 নম্বর শাড়ি 2450 2450 নাম্বার 12 নাম্বার 13 13 নম্বর বাহ সত্যি একসাথে দুজন বললাম বাহ এটা খুব গর্জিয়াস দেখতে একদম আঁচল পুরোটাই কিন্তু টিস্যুর ব্যবহার মানে জরির ব্যবহার রয়েছে আঁচলে এবং গায়ে চেস্ট পর্যন্ত খুব ঘনভাবে কাজ স্লিক বর্ডার তারপরে প্যানেল করে যাচ্ছে আর জেড ব্ল্যাকের উপরে এবং এটার দামটা বলে দিই এটা হচ্ছে আজকের এপিসোডে 13 নম্বর শাড়ি 2450 2450 নাম্বার 13 13 নম্বর 2450 14 নম্বরে যাব আর আপনাদের যেটা বলবো আপনারা চটপট বুকিং করবেন হেল্পলাইন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করুন বুকিং করুন শাড়ি আপনারা পেয়ে যাবেন এটা আঁচল এখানে একটু কালারটাকে চেঞ্জ করো যেখানে হচ্ছে নেভি ব্লু হয়েছে এখানে কপিন ব্লু হয়েছে দুটো কালার রয়েছে আর আঁচলটা কিন্তু এরকম ট্রান্সপারেন্সি থাকবে আঁচলটার মধ্যে ঘিচার সুতোর ব্যবহার রয়েছে আর বডিতে আসছে এভাবে সুতোর টেম্পল মানে পাড় থেকে দুদিকের পাড়ে টেম্পল যাচ্ছে স্লিক পাড় আর ভেতরটা কিন্তু প্লেন প্লেন থাকছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 14 নম্বর শাড়ি নাম্বার 14 এবং এটার প্রাইস হচ্ছে 2450 1 থেকে 14 1 টু 14
শাড়ির নাম্বার হচ্ছে টু, প্রাইস রেঞ্জ হচ্ছে 2450, 2450 এক থেকে 14 অবধি শাড়ি 2450, এটা হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 15 নম্বর শাড়ির দাম, কিন্তু চেঞ্জ হলো 2550 হলো, 2550 এই শাড়িটা থেকে 2550। আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু রিভার্স উইভটা হয়েছে, প্রথমে জারির ভিতর থেকে সুতোর কাজটাকে বার করা হয়েছে। আর এই হচ্ছে গাটা, পুরোটা সুন্দর সুন্দর রেড, হ্যাঁ রেডের কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি 2550, 2550 নাম্বার 15 ব্লাউজ পিস, ব্লাউজটা আছে কৃষ্ণ নীলে, আঁচল আর ব্লাউজটা কৃষ্ণ নীলে। 16 নম্বর এই শাড়িটা, কালারটা কি সুন্দর না সত্যি, এবং এটা শাড়ি সবার একদম, এটা আঁচল আগের ডিজাইনটাই, কালারটা সেম সেম ডিজাইন, আমরা কিছুক্ষণ এখন এই ডিজাইনটাই থাকবে, কালারগুলো বদলে যাবে, এটা হচ্ছে একদম চন্দন কালার। তুমি যেরকম বললে সব বয়সে, চিকু পাল্পের কালার, মানে সবেদার ভেতরে যে পাল্পটা আমরা খাই সেই পাল্পের কালার, এবং প্যানেল করে করে কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে। এটা হচ্ছে আজকে 16 নম্বর শাড়ি 2550 উইথ ব্লাউজ পিস। এইবারে আসবো 17 নম্বর, ওয়াও কালারটা, এই গ্রিনটা কি সুন্দর, আর আমার না কেন জানি না মনে হয় গ্রিন পরলেই মন ভালো হয়ে যায়, মন ভালো সত্যি তাই। অ্যাকচুয়ালি এই গ্রিনটাতে কি হয়েছে, ইয়েলো টানাতে গ্রিন ভার না, তো একটা অসম্ভব মিষ্টি মিষ্টি কালার সত্যি তাই, কি সুন্দর দেখতে না কালারটা। শিকি পাকার ডিজাইনটাকেই বুটি হিসেবে রাখা হয়েছে, চেস্ট অবধি ঘন তারপরে প্যানেল করে। এটা দাম হচ্ছে 2550, 2550 নাম্বার 17 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, একই ডিজাইন কালারটা চেঞ্জ, শিখি পাকাটাকেই ছড়ানো হয়েছে আঁচল এবং গায়ে। এই শাড়িটা দেখে কি মনে হচ্ছে বলতো দেবস্মিতা, বেশ গরমকালের সন্ধেবেলার ছোটখাটো অনুষ্ঠানে অনায়াসে বন্ধুরা মিলে চলো চলো কোথাও ঘুরে এলাম, কফি শপে যাব, কিংবা চল আজকে মলে গিয়ে উইন্ডো শপিং করব, কিংবা ধরো বন্ধুর অ্যানিভার্সারি, এইরকম অকেশনে কিন্তু এই শাড়িটা ভীষণ ভালো যায়। মানে যদি এইরকম ধরুন অ্যানিভার্সারি বা কোনো বার্থডে সেলিব্রেশন আপনি যান, তাহলে হয়তো একটু গর্জিয়াস ব্লাউজ পরলেন, আদারওয়াইজ এর নিজের ব্লাউজটা দিয়েই সুন্দর করে সেজে নিন। এটার প্রাইস হচ্ছে 18 নম্বর শাড়ি 2550, একদম নেভি ব্লু কালার, 18 নম্বর 2550। 19 নম্বর, এটা বিয়ের গায়ে হলুদের শাড়ি, সত্যি তাই গায়ে হলুদের সকালবেলাটায় এরকম একটা শাড়ি পরলে অসাধারণ। এটা হচ্ছে 19 নম্বর শাড়িটা, ভীষণ ভালো আর ভীষণ গর্জিয়াস, সবথেকে ভালো ছবি খুব সুন্দর আসবে, ছবি ভালো উঠবে, তোমার কমপ্লেক্সন ফেয়ার হবে একদম, ইয়েলোতে দেখবে কমপ্লেক্সন খুব ব্রাইট লাগে, ব্রাইট লাগে সত্যি। আর এটা একটা লাল ব্লাউজ দিয়ে পরুন, দেখতে ভীষণ ভালো লাগবে। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর, নাম্বার 19, একই প্রাইস 2550, 19 নম্বর 2550। এবারে আসবো 20 নম্বর, ডিজাইনটা একটু বদলালো, আগেরগুলোতে আমরা শিখি পাকা ডিজাইন দেখেছিলাম। এটা আঁচল, ডিজাইনটা চেঞ্জ রয়েছে, চেঞ্জ হয়েছে, আর এটা আসছে গা, এটা বেবি পিঙ্কি বলা যায়, একদম একটু ব্রাইট, একটু ব্রাইট, হ্যাঁ একটু বেশ ব্রাইট লাগবে পরে, আর এর মধ্যে না মিনের এফেক্টটা গেছে দেখো, হ্যাঁ হ্যাঁ একদম ব্লু সুতো দিয়ে মিনের এফেক্টটা গেছে। এটা দেখাচ্ছি হচ্ছে আমাদের আজকের এপিসোডের 20 নম্বর, নাম্বার 20, 20 নম্বর 2550, 2550 নাম্বার 20 উইথ ব্লাউজ পিস, 20 নম্বর শাড়ি 2550। 21 নম্বর, 21, বাহ কালার কম্বিনেশনটা খুব সুন্দর, এটা হচ্ছে 21 নম্বর, অনেকগুলো ডিজাইন দেখলাম আমরা, গ্রিন অ্যান্ড এটা হচ্ছে গার্নেট, গ্রিন অ্যান্ড গার্নেট, এবং এই শাড়িটা একটু দেখাবো আঁচলটা ভালো করে দেখাই, এটা আঁচল, তারপরে গায়ের উপরটা না জাস্ট এইভাবে যাচ্ছে, একটা স্ট্রাইপটা কিন্তু ওইভাবে প্যানেল করে করে এখানে স্ট্রাইপ দেখুন কিভাবে গেছে, খুব বেশ ভালো বোঝা যাচ্ছে, হ্যাঁ মানে একটু আনকমন, বেশ সুন্দর দেখতেও, আর হাফ পুরো শাড়িটা একই রকম ভাবে যাচ্ছে, বুনুইয়ে যাচ্ছে, মানে স্ট্রাইপটা কন্টিনিউই হচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 21 নম্বর, 21, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, এটা 21 নম্বর শাড়ি 2550, 2550, 22 নম্বর, 22, এটা হচ্ছে 22, আঁচল সেম ডিজাইন, শুধু তোমার স্ট্রাইপটা মনে হয় আগের মতো নয়, না আগের মতোই স্ট্রাইপটাও আগের মতো, বুটিটাও, আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম একদম, কালারটা চেঞ্জ রয়েছে, শুধু কালারটা চেঞ্জ, ওটাতে যে কম্বিনেশন ছিল এটার কম্বিনেশনটা হচ্ছে স্কাই এর সঙ্গে ব্লু, মানে ব্লু এর সঙ্গে নেভি ব্লুর সঙ্গে স্কাই ব্লুর কম্বিনেশন,
পুরো শাড়িটা সেম, পুরো শাড়িটা সেম। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর 25-50। এবারে আসবো 23 নম্বর। বাহ, সাদা লাল, আবার সেই ঘুরে ফিরে সাদা লাল। সত্যি দেখলে মন ভালো হয়। এটাও কিন্তু সেম ডিজাইন, সেম ডিজাইন, উইভিং সেম, সেরকম ভাবেই প্যানেল করা, খালি লাল হচ্ছে একদম অফ, মানে হোয়াইট, মিল্কি হোয়াইট হচ্ছে ভেতরটা, একদম 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 সাদা যেটাকে বলে, আর লালে হচ্ছে আঁচল আর ব্লাউজ। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 2550 নাম্বার, 23, 23 নম্বর 2550 উইথ ব্লাউজ পিস। যেটা আপনাদের করতে হবে, বুকিংটা করতে হবে, এবং আপনারা নিশ্চিন্তে বুকিং করুন, আবরণ সব রকম নিরাপত্তা পালন করেই আপনাদের কাছে শাড়িটা পৌঁছে দিচ্ছে, এটা আবরণ করে একদম। আর আপনারা বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার রয়েছে, SMS করে বুকিং করতে পারেন। আপনারা www.aboronexclusives.com, আমি আবারও বলছি www.aboronexclusives.com, এখানে আপনারা লগ ইন করুন, এবং লগ ইন করে এখানেও কিন্তু আপনারা আপনারা কিন্তু রিকোয়েজিশন দিতে পারেন। আবরণ অনেকটা দূর পর্যন্ত হোম ডেলিভারি দিচ্ছে, একটু আপনাদের হাত বাড়াতে হবে। কেন হাত বাড়াতে হবে? বহু মানুষ আবরণের সঙ্গে যুক্ত। এই যে শাড়ির, বুনুইয়ের শাড়ি, তোমরা আজকে দুপুরবেলায় বাটিক দেখেছিলাম, মলমলে বাটিক বাদনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এত এত ধরনের মানুষ, এত ধরনের শিল্পীরা যুক্ত রয়েছেন, যদি আপনারা সাহায্যের হাত না বাড়ান তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? কারণ এরা তো কাজ জানে, ঠিক যেমনভাবে আমাদের এখন সঙ্গীত শিল্পীদের এবং যন্ত্রশিল্পীদের একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, কারণ এগুলো তো আমাদের অ্যামিউজমেন্টের মধ্যে পড়ে, কিন্তু এরা কোথায় যাবেন? এক সময় তো এরা আমাদেরকে আনন্দ দিয়েছেন, তাই না? আজকে ধরো আমরা যখন আমাদের লকডাউনের আগে আমরা প্রচুর শাড়ি কিনেছি, কিন্তু এখনো আপনাদের একটু সাহায্যের হাত বাড়াতে হবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। একটু এই এত এই কাইন্ডনেসটুকু আমরা আশা করতেই পারি। এবারে চলে আসছি আমি হচ্ছে তোমার 24 নম্বর শাড়ির দাম কিন্তু বদলাবে। আমি আঁচলটা দেখাই, চট করে ধরে ধরে দেখাই, এটা হচ্ছে আঁচল, এটা 31-50, আর বডিটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার। তোমার ব্লাউজের রং দেখো, একদম একদম এক, আর পদ্ম ডিজাইন দুদিকের পাড়ে গেছে, ভেতরে বুটি গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর, নাম্বার 24, 3150 উইথ ব্লাউজ পিস, 24। এবারে ওই ডিজাইনই থাকবো, 25, কালার কম্বিনেশনটা খালি আলাদা হয়ে যাবে। আমার না এই কালারটা দারুণ লেগেছে, একদম কম্বিনেশনটা খুব সুন্দর। আঁচলটা আর ব্লাউজটা হবে নেভি ব্লুতে, আর বডিটা হবে কৃষ্ণ নীলে। ওয়াও, ভীষণ আনকমন কম্বিনেশনটা, খুব আনকমন। আমার খুব ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা, এবং পরলে খুব ভালো, আর পাটটা সিগ্রিন, সিগ্রিন একদম। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 25 নম্বর, নাম্বার 25, 3150 উইথ ব্লাউজ পিস, নাম্বার 25। এবার আসছি 26, এটাও সুন্দর নম্বর, মানে একই ডিজাইনের অনেকগুলো কালার অপশন আমাদের কাছে থাকছে। এটা 26 আঁচল, বাহ কালারটা খুব সুন্দর, কালারটা না একদম পান্না সবুজ, এমারেল্ড গ্রিন, এইটা খুব সুন্দর গ্রিনটা, একদম পান্না সবুজ, সুদিন গ্রিন একদম। আর এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি, দাম হচ্ছে একই 3150, 3150 নাম্বার 26, 26 নম্বর, 3150 উইথ ব্লাউজ পিস, নাম্বার 26। এবার আসছি নাম্বার 27, মানে একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু এক একজন এক এক রকম, মানে আমি পরলে একরকম, দেবস্মিতা পরলে একরকম, আপনি পরলে একরকম, এটা কেন এত ভ্যারাইটিটা তৈরি হয়? আমরা আমাদের মতো করে সাজি বলে, আমি একরকম ভাবে ব্লাউজটা পরবো, তুমি হয়তো একরকম ভাবে ব্লাউজটা পরবে, জুয়েলারিটা পরবে, তো সাজটা কিন্তু সাজটা চেঞ্জ হয়ে যায় একদম। এই যে কালারটা দেখাবো, এটা স্টিল গ্রে, কিন্তু খুব স্টাইলিশ, এটা ভীষণ স্মার্ট কালার। মানে তুমি যে ব্লাউজটা পরেছো আমি দেখাবো, মানে সেটা সেটা পারফেক্ট, মানে আমি না বলে থাকতে পারলাম না। আমি আঁচলটাতে একবার যাই আগে, আঁচলটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এবং এইভাবে উইভ হচ্ছে, আর বডিটা হচ্ছে স্টিল গ্রে, বর্ডারটা কিন্তু সিগ্রিনে যাচ্ছে। যখন দেবস্মিতা বললো আমি একবার একটু গায়ে ফেলি, এটা মানে স্মার্ট কালার, সত্যি তোমার ব্লাউজের সাথে একদম পারফেক্ট ম্যাচ, যদি বলা যায় স্টাইলিশ বা কন্ট্রাস্ট, ভীষণ স্মার্ট লাগছে দেখতে। এবং এটার প্রাইসটা হচ্ছে 3150, এটা দেখালাম 27, 27 নম্বর শাড়ি দেখালাম, 31-50। আমরা কিন্তু 24 থেকে 27 দেখিয়েছি, 31-50। এবার 28 নম্বর থেকে শাড়ির দাম হবে 3250। আজকে আমরা অনেকগুলো দামে ছিলাম, একটু মাথায় রেখে আপনাদের বুকিং করতে হবে, তবে এপিসোডটা তো থেকে যাচ্ছে, আপনারা গিয়ে ইউটিউব থেকেও প্রোগ্রামটা পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটাকে দেখতে পারেন। এবার জামদানির ভ্যারাইটিতে আসলাম, এটা হচ্ছে আঁচল,
এগুলো না সব মণিপুরি কলকা, মানে এই যে জিওমেট্রিক কলকা যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি মণিপুরি উইভার, খুব মণিপুরি ইম্ফল এই সমস্ত জায়গায় নাগাল্যান্ড ওরা খুব জিওমেট্রিক একটা উইভ করে। এটা দেখো একটা জিওমেট্রিক কলকা, এটা শেপটা দেখো একটা জিওমেট্রিক কলকা এবং কালারগুলো দেখুন কিভাবে গেছে গ্রিনের উপরে, আর বডিটা আসছে সেই জামদানি জাল, এটা আসছে বডিটা পিঙ্ক শেডের উপরে, অ্যাকচুয়ালি সাদা সুতো টানা আছে এখানে পিঙ্ক বার্নাগ আছে, আর এইভাবে কিন্তু জালটা যাচ্ছে আর পাটটা যাচ্ছে এরকম ভাবে। এটা গেল হাফ, এটা কিন্তু কোনো কাটা জোড়া নয়, এটা বুনুইয়েই হাফ হাফ, হাফটা আসছে হচ্ছে গ্রিনের মধ্যে। এটা পরার পরে না দুর্দান্ত লাগবে। এই দেখুন বুনুইটা, এই হচ্ছে বুনুই করে হাফ হাফ, একদম স্মুথ চলে গেছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রানিং এ দেওয়া রয়েছে, তবে আমার মনে হয় একটু কন্ট্রাস্ট একদম বেশি ভালো লাগে। এটা 28 নম্বর 3250 নাম্বার 28 3250, ওটারই এখন আমরা কয়েকটা কালার দেখাবো। এটা একটু ডার্ক কম্বিনেশন, এটা তোমার নেভি ব্লুতে, এটা আমি একটু দেখে নিই, এটা নেভি ব্লু না ব্ল্যাক, নেভি ব্লু না, এটা নেভি ব্লু, হ্যাঁ একদম ডার্ক, মানে কালচে মিডনাইট ব্লু, যেটা মিডনাইট ব্লু, মিডনাইট ব্লু এর উপরে তোমার আঁচলটা গেছে আর বডিটা আসছে হচ্ছে তোমার কৃষ্ণ নীল বলতে পারি কালারটাকে, কৃষ্ণ নীলের উপরে হচ্ছে বডিটা যাচ্ছে ঠিক এরকম ভাবে, যেরকম আমি আগেরটা দেখালাম জামদানিতে আমরা এই নকশাটা দেখি সেটাই হ্যান্ডলুমের মধ্যে, এটা হ্যান্ডলুম জামদানির মধ্যেই পড়ে, আর এই দিকটা আবার আসছে হচ্ছে মিডনাইট ব্লুটা, এই হচ্ছে ব্লু। এইবারে আমরা চলে আসবো 30 নম্বর, এটা ওটারই একটা অপশন, পরপর অপশনই আছে, এটা লাল কালো মানে গার্নেট সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক আঁচল, এটা আসছে গাটা, পাটটার মধ্যে দেখুন কিভাবে পার গেছে গ্রিন রানী এবং ব্লু দিয়ে, এটা আসছে বডিটা, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 30 নম্বর শাড়ি 3250 উইথ ব্লাউজ পিস। 30-এর পরে যাব 31, ওয়াও কালার টোনটা অসাধারণ, স্মার্ট কালার, ভীষণ স্মার্ট। এটা ব্ল্যাকে আঁচল ব্লাউজ, বডিটা আসছে হচ্ছে গ্রেতে, একদম স্টিল গ্রে এর উপরে যাচ্ছে বডিটা, এখানে আপনারা কাজটা খুব ভালো বুঝতে পারবেন, পাটটা হচ্ছে এভাবে আর হাফটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকে, এই হচ্ছে হাফটা ব্ল্যাকে। এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর শাড়ি নাম্বার 31, 31 নম্বর, প্রাইস 3250, 3225, এটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট সত্যি। এবারে আসছি 32 নম্বর নাম্বার 32, দেখুন আবরণ যেটা করে আপনাদের কাছে প্রচুর অপশনস দিয়ে দেয়, ধরুন এই যে শাড়িটা দেখানো হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে ডিজাইনটা ভীষণ সুন্দর, কালার অপশন কোথায়, একদম সেই কারণেই কিন্তু এই এতগুলো শাড়ি পরপর দেখানো হচ্ছে, আপনি কালার অপশনসটা পেলেন, যে এতগুলো কালার অপশনের মধ্যে আপনি আপনার পছন্দটাকে বার করে নিলেন। ব্লু আর অরেঞ্জ, অ্যাকচুয়ালি এই কালারটা কিন্তু এটা পার, এবার হাফ পোর্শনটা হচ্ছে হাফটা ব্লু, এটা হচ্ছে হাফটা, এটা আমাদের নাম্বার 32, এটা হচ্ছে 32 নম্বর 3250, 3250 নাম্বার 32, 3250। এইবারে আসছি 33, 33 নম্বর, এটা আবার একটু উৎসব উৎসব শাড়ি, এটা হচ্ছে 33, 33 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3250, 33 নম্বর 3250। 34 নম্বরে যাওয়ার আগে আমি আর একটা কথাও বলি, সেটা হচ্ছে যে আবরণ মানে যে শুধুই শাড়ি তা নয়, এই যে আগামীকাল জামাই ষষ্ঠী, অনেক মা কুর্তি কিনতে চাইছেন মেয়ের জন্য, পাঞ্জাবি কিনতে চাইছেন, তো আপনারা যদি হয়তো দেখালাম না কিন্তু যদি আপনি কথা বলেন ওরা হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি দিয়ে দেবে এবং আগামীকালের মধ্যে আপনার কাছে পৌঁছেও যাবে, যত দূর ওদের পক্ষে সম্ভব একটু কথা বলে নিতে পারেন। পাঞ্জাবি রয়েছে, ডিজাইনার ব্লাউজ রয়েছে, কোট রয়েছে, তোমার মোদি কোট আছে, ব্লেজার আছে, সব 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 আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন, পাঞ্জাবির প্রচুর সম্ভার রয়েছে একদম। এটা স্কাই ব্লু এর সঙ্গে পিঙ্ক কম্বিনেশনটা, স্কাই ব্লু এন্ড পিঙ্ক,
সেম ডিজাইন। হ্যাঁ, ডিজাইনের কোনো তারতম্য নেই। 3250 সেটা হচ্ছে 34 নম্বর 34 নম্বর 3250 উইথ ব্লাউজ। আমার কি মনে হচ্ছে বলতো দেবস্মিতা, যে এই শাড়িটা ধরো যদি কেউ মনে করেন যে একটা ডিপ রানী ব্লাউজ দিয়ে পরবেন অথবা তুতে ব্লাউজ দিয়ে পরবেন বেশি ভালো লাগবে, একদম মানে এর নিজের ব্লাউজটা না পরে এর সাথে একটু কন্ট্রাস্টে ডার্ক শেড আমরা পরলাম। কেন বলতো, তোমার এই নিজের ব্লাউজটা হচ্ছে এটা 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 যখন এর উপরে পরবে না খুব যে শাড়িটা খুলবে তা নয়। এই হচ্ছে শাড়িটা এবং এটার দাম হচ্ছে 3250 34 নম্বর। একটা সাজে ব্লাউজটা কিন্তু ভীষণ ম্যাটার করে, ভীষণ ম্যাটার সিরিয়াসলি, মানে শাড়িটা পরার পর ব্লাউজটা মানে শাড়ির লুকটা চেঞ্জ করে দেয়। এই হচ্ছে শাড়িটা, এটা ডিপ ম্যাজেন্টা, তার মধ্যে রানী আর ম্যাজেন্টা, অ্যাকচুয়ালি বেসে ম্যাজেন্টা রয়েছে উপরে রানী সুতোর কাজ হয়েছে যার জন্য টোনটা এরকম আসছে একদম। আর হাফটা কিন্তু যাচ্ছে হচ্ছে এই কালারটা, এটা কিন্তু ওই মিডনাইট ব্লু এর কালারটা না, একদম একদম মিডনাইট ব্লু, একদমই কালো আর মিডনাইট ব্লু না, খুব খুব চেনা, একদম চেনাটা খুব সমস্যা। এটাও ব্লাউজটা যাচ্ছে, তবে এই ব্লাউজটা না বানানোই ভালো, এর সাথে ডার্ক তুমি যেরকম বললে একটু কন্ট্রাস্ট, একটু কন্ট্রাস্ট, অথবা একটু এর সাথে যদি কেউ গ্রিন ব্লাউজ গ্রিনও পরে দারুণ ভালো লাগবে দেখতে। এবং এটার দাম হচ্ছে 3250 35 নম্বর। আর ব্লাউজে একটু ডিজাইন করে পরবেন শাড়ি, হয়ে যে বললাম সাজটা ভীষণভাবে অন্য মাত্রা পায়। প্রত্যেক দিন অনুষ্ঠান থাকবে 12:30 এবং 2, এই দুটো একদম মানে ফিক্সড অনুষ্ঠান। পাশাপাশি আপনারা কিন্তু বিকেল 3:30 একটা অনুষ্ঠান পাচ্ছেন, তবে আগামী শুক্রবার দিনটা থাকবে না, শুক্রবার বাদ দিয়ে সোম থেকে রবি আমরা থাকছি 3:30 আপনাদের সঙ্গে। আর এছাড়া তো সন্ধ্যাবেলা অনুষ্ঠান থাকছে, আবরণ রয়েছে আপনাদের সঙ্গে। আর আবরণের আপনারা এই দেখুন SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার হাতের পাশে আসছে, আপনারা দেখুন এখানে ওয়েবসাইটের ডিটেলসটা আসছে, শাড়ি বুকিং করতে SMS করবেন কিভাবে সবটা যাচ্ছে এই হেল্পলাইন নাম্বারে, আপনারা কিন্তু ফোন করতে পারেন। আর দেবস্মিতার শাড়িটা আরেকবার দেখিয়ে দিই, যদি সকালে আমরা দেখিয়েছি তবু আরেকবার, মানে এটা একটা কালার ধরো, অন্য কালার তো অবশ্যই রয়েছে, এবং শাড়িটা খুব ভালো করে দেখলে আর একটুখানি নিচে করা যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেচারা বসে আছে তো, হ্যাঁ এটা বাতিক করে আঁচলে দুটো প্যাচ যাচ্ছে। আর এই দেখুন নিচে যেটা, হ্যাঁ এটা হ্যান্ড পেইন্টিং যাচ্ছে, তার নিচে দেখুন একটা টেম্পল, এটা কিন্তু বাতিকের কাপড় দিয়ে অ্যাপ্লিক করে বসানো হয়েছে, মেশিন অ্যাপ্লিকেরই কাজ কিন্তু বাতিকটা হয়েছে, হ্যান্ডলুমের মেটেরিয়াল। আর এটার তোমার যাচ্ছে হচ্ছে একটু কি বলবো, ম্যাজেন্টা ডার্ক আর একদম, তার সঙ্গে রামা গ্রিনের কম্বিনেশন, ডার্ক টোন দুটোই ডার্ক টোনে, দুটোই ডার্ক। আর এটার সঙ্গে আপনি যদি কম্বিনেশন চান অন্য কম্বিনেশনও পাবেন, ট্যাগটা তোমার টেবিলে পড়েছে সম্ভবত, হ্যাঁ একটু যদি দামটা বলে দাও 1750 আপনারা পেয়ে যাবেন, এবং অনেক অপশনসও পেয়ে যাবেন এই শাড়ির 1750-এ। হেল্পলাইন নাম্বার হেল্প করবে আপনাদের, আজকে আমরা অনেক রকমের শাড়ি দেখিয়েছি, একটু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, তাই না, একেবারে তাই, কারণ এই যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি এটা কিন্তু অনভিপ্রেত সিচুয়েশন, মানে আমরা কেউ মানে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন বা পরিস্থিতি, এটা আমরা কেউ চাইনি, আপনিও চাননি আমিও চাইনি, কিন্তু আমরা শিকার হয়েছি পরিস্থিতির। তার পরবর্তী পর্যায়ে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমফান, আমফান তো এটাও আমাদের জানা ছিল না যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পাস করব, কিন্তু আমাদের যখন আসবে কোনো সিচুয়েশন সেটাকে আমরা খুব স্পোর্টিংলি নেব, এবং তার সঙ্গে শুধু যোঝা নয় যুদ্ধ করে তাকে নিজের নামে দাবিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, তার নামই হচ্ছে জীবন, জীবনটাকে উপভোগ করতে করতে হবে, আমার কাছে তাই, জীবন কাটানো না, আমি জীবনটাকে কাটিয়ে দিতে একদম, জীবনটাকে এনজয় করবো, সবকিছুকে এনজয় করতে করতে আমাদের এগোনো। তো যাই হোক, আমাদের গল্প করতে করতে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, শাড়িও শেষ, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল, অনেক ধন্যবাদ তোমাকে দেবস্মিতা, ধন্যবাদ আপনাদের।